অর্জুন তুমি রূপার মাকে হেল্প করবে? রূপা বুড়ি আমিও তোমার মাকে হেল্প করব, তুমি দেখে নিও। কাকাই তুমি কি করে রূপার মাকে হেল্প করবে, তুমি তো রেগে আছো। ম্যাডাম ও পেয়েছেন কি পাওয়ার কথা বলছে? থ্যাংক ইউ। সেদিনে সিসিটিভি ফুটেজ, কাকাইকে ছাড়াতে গেলে মুখের কথাই তো হবে না, প্রমাণ লাগবে, তাই এই ফুটেজটা আনানো। তুমি পারবে দীপা? পার্টি তো আমাকে হবেই কাকিয়া, কাকাইকে ছাড়ানোর পর বাকি সব কাজ করতে হবে। বাকি কাজ বলতে? বাবা এখন তো সবে এই বাড়িটা ছাড়ানো গেছে, এরপর বাকি দিনাগুলো আমাদের শোধ করতে হবে। আমি আসি। এই অবস্থায় যাবি? কি করবো বাবা, সময় তো আমার জন্য থেমে নেই, দৌড়চ্ছে, তাই সময়ের আগে আমাকে দৌড়তে হবে। চল দিবা, আমি যাবো তোর সঙ্গে। চল। বৌদিদি আমাকে নিয়ে যেতে পারলো না কেন? আমি কি কিছুই করতে পারি না নাকি? তুই এখন থামবি? হ্যাঁ, তুই কি পারিস না পারিস সে তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি, এখন যা করার দীপাই করবে। তুই অমন করে আছিস কেন ছোট? দীপা তো বলে গেল ভাইকে ফিরিয়ে আনবে, দেখিস ও ঠিক নিজেকে প্রমাণ করবে। হ্যাঁ, নিজেকে প্রমাণ করার জন্য একটু বেশি উঠে পড়ে লেগেছে দীপা, এই করতে গিয়ে তোমার মেয়েটাকে ভাবে বিয়েটা করতে হবে। শুনি না, লালি ঘর মে লালি ঘর পর কি হচ্ছে নাকি? আমি কথা বলছি তো, কথা বলছো না কেন আমার সাথে? তোমরা সবাই এরকম করলে হবে? কি হয়েছে? ডাক্তার সাহেব আপনি আমাদের লোক না আছেন, আমরা আপনাকে বুঝি না, মিলে বাদ করকে কে ফায়দা? হ্যাঁ যাও, চলে যাও, কেউ তো চায় না আমায়, কেউ নেই আমার, আমি কি করে ভুলে যাই এই কথাটা বারবার। এসা কে সাহেব, আমরা তো পরায়া আছি, আপনি কবি চাহা হ্যায় মানে? মানে আপনি কি কবি চেয়েছেন কি আমরা আপনাকে সমঝি বুঝি, কবি ছাড়ি? অনুরাগের ছোঁয়া 14 ফেব্রুয়ারি রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।